আরেকটা নতুন ব্লগ করতে যাচ্ছি। তো আসলে আমরা এখন যাব বাঁশখালী ইকো পার্কে, তো এখানে আজকে সারাদিন ঘুরবো, আনন্দ আছে। তো আসুন আমরা এখন বাঁশখালী ইকো পার্কের জন্য রওনা দিই। তো এখন আমরা রওনা দিব। ওকে, আচ্ছা আমরা এখন রওনা দিচ্ছি বাঁশখালী ইকো পার্কের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব বাঁশখালী চা বাগানে, চা বাগান বেড়ানোর পর তারপর যাবো আমরা বাঁশখালী ইকো পার্কে। প্রথমে আমরা আগে বাঁশখালী চা বাগানে যাই। এখন চলে আসলাম বাঁশখালী চা বাগানে, এটা হচ্ছে বাঁশখালী চা বাগানের মেন গেট। আমরা এখন বাঁশখালী চা বাগানের যে কারখানা আছে আমরা এখন সেটার পাশে আছি। এটা হচ্ছে বাঁশখালী চা বাগানের যে চা কারখানাটা আছে ওই চা কারখানার পাশে আমরা এখন আছি। তো আসুন আমরা দেখাই যে চা বাগানের কারখানাটা। এটা হচ্ছে চা বাগানের যে চা পাতা আছে ওই চা পাতার কারখানা হচ্ছে এটা। এটা থেকে তারা চা পাতা তৈরি করে। এটা থেকে এটা আসলে অনেক বড় ফ্যাক্টরি, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। চা বাগানের মসজিদ যেটা নামাজ পড়ে সেটা হচ্ছে এই মসজিদটা। হ্যাঁ, শুভিপুরা এখানে কে কে আসছে? এখানে আমরা তিনজন। আমরা তিনজন। ও, তোমার নামটা কি? নাম আব্দুল হক ইরফান। আব্দুল হক ইরফান, তোমরা তিনজন আসছো এখানে? ভালো লাগতেছে এখানে? ভালো লাগতেছে। আপনাদের মনটা কিরকম লাগতেছে? অনেক ভালো, অনেক সুন্দর জায়গাটা, আমরা অনেক ভালো লেগেছে। এখানে পরিবেশটা খুব সুন্দর, এখানে যদি আমরা পারি মানে এখানকার মানুষগুলা কিরকম? অনেক ভালো, এখানে এখানে দেখতেছি সবগুলো এখানে সিলেটের মানুষ, খুব ভালো কথা বলতে পারে, এখানে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে। ঠিক আছে, এখানে অনেক সুন্দর জায়গা, দেখবো আমরা এখানে আমাদের পরিবার সঙ্গে আসতে পারি। অসংখ্য অসংখ্য